প্রায় এক যুগ ধরে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর এক সাবেক সদস্যের বিরুদ্ধে। 2001 সালে এফবিআই যোগ দেন দক্ষিণ কোরিয়ার বংশোদ্ভূত সুমিতেরি এবং 10 বছর টানা কাজ করেছেন মার্কিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ তেরি নামি দামি উপহার সামগ্রীর বিনিময়ে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য পাচার করেছেন দক্ষিণ কোরিয়ায়।